সত্যনারায়ণের পাঁচালি মধ্যযুগীয় পীর সাহিত্যের একখানা গ্রন্থ। সত্যনারায়ণ বা সত্যপীরের কাহিনী এতে বর্ণিত হয়েছে। বঙ্গে ইসলামের আবির্ভাবের পরে লৌকিক দেবদেবীর অনুরূপ লৌকিক পীর পীরানির প্রতি এক শ্রেণীর মানুষের বিশ্বাস জন্মে। সত্যপীর, সত্যনারায়ণ, মানিক পীর, গাছি পীর প্রভৃতির উৎপত্তি এভাবেই। সত্যনারায়ণ ও সত্যপীর অভিন্ন, হিন্দু মুসলমান সম্প্রদায় ভেদে এরূপ নামকরণ হয়েছে। সত্যনারায়ণ ও সত্যপীরের জন্মকথা, উপাখ্যান, মাহাত্ম্য ও মানত প্রায় অভিন্ন। কবিচন্দ্রকে এই পাঁচালির কাব্যের আদিকবি মনে করা হয়, যিনি ষোলো শতকে শেষভাগে এটি রচনা করেন। পরবর্তী কবিরা হচ্ছে কবি বল্লভ, ঘনরাম চক্রবর্তী, রামেশ্বর ভট্টাচার্য, দেশবিশ্বেশ্বর, ফকিরচাঁদ, কবি শঙ্কর, দেবকীনন্দন, শিবচন্দ্র সেন, ভারতচন্দ্র প্রমুখ। কবির বল্লভ প্রণীত ও আব্দুল করিম সাহিত্য বিশারদ সম্পাদিত সত্যনারায়ণের প্রতি বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়। আমি আমার এই চ্যানেলটা তৈরি করছি যাতে সবাইকে আমি আমার বই প্রকাশ